আজি আমাৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াই আমার এইচ পি সির জাগিরোড আর কাছাৰ পেপার মিল দুটা লৈ বিগত দিনত যিমানখিনি সমস্যা তার উদ্ভব হয়েছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই নিজে এই সমস্যাটা সমাধান করার কারণে ইতিমধ্যে ইনিশিয়েট করেছে গোটেই বিষয়টি আর ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তেখেতৰ পর্যায়ত দুখন মিটিং ইতিমধ্যে হয়ে গেছে আর দুখন মিটিং হয়ে যাওয়ার পিছত আজি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নির্দেশ ক্রমে আমার সন্মানীয় মন্ত্রী আর জাগিরোড সমষ্টির বিধায়ক শ্রী পীযূষ হাজরিকা ডাঙরিয়া আর মই আমি আর আমার প্রিন্সিপাল সেক্রেটারি আর ইন্ডাস্ট্রি বিভাগের অন্যান্য বিষয়ববীয়সকলের লগত আর দুইটা পেপার মিলর কর্মচারী আর অফিসার্স অ্যাসোসিয়েশনের সকলের লগত আমি গোটেই সমস্যাবিল ডিটেইলসভাবে আমি আলোচনা করলো আর আলোচনা করার পিছত দেখা গেল যে গোটেই সমস্যাটা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশত আজি আমার মিটিংখন আজি সমাপ্ত হয়েছে গতি আমি দুই এদিনতে মুখ্যমন্ত্রী পর্যায়ত এই মিটিংখন হব আর গোটেই কথাখানি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই আপনা সকলক ব্রিফ করব না মানে সৌহার্দ্যপূর্ণ এটা আপনাদের কব পারে যে এই গোটেই যেটা আজি মিটিংখন হল আমি দুজন যে মন্ত্রী ইয়াত মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নির্দেশ ক্রমে আমি বহিলো আর বহার পিছত আজি মিটিংখন সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণ হয়েছে আর কর্মচারী অ্যাসোসিয়েশন যা আছে ইউনিয়ন আছে সকলে আজি খুব সন্তুষ্টি প্রকাশ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রসেস লৈছে তার উপর আর আমি এটা মুখ্যমন্ত্রী পর্যায়ত আমি দুই এদিনতে আমি আলোচনা এই মিটিংখন আকৌ দুই এদিনতে মুখ্যমন্ত্রী পর্যায়ত মুখ্যমন্ত্রী ঘুরে আসার পিছত এই মিটিংখন তাত হব আর সেদিন আমি ভাবো যে দুইটা পেপার মিলর সকল সমস্যা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার লেভেলত সমাধান হব আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনার ব্রিফ করব এই সম্পর্কে আশ্বাস মানে কি আমি যিখিনি তেওঁলোকৰ দাবি আমি সকলোবিলাক আমি আলোচনা করলো করে আমি একটা এমিকেবল সলিউশনত আমি আহিছো আর যিখিনি কথা আমি আজির দিন আপনার আমি ডিটেইলস নকওঁ সেইখিনি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই কব আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার ইয়াতে বহুখিনি কথা তেখেতৰ ওপর নির্ভর করেছে আর তেখেতে এই গোটেই আলোচনাটো তেখেতে নিজেই প্রথমতে দুই রাউন্ড আলোচনা করেছে আমিও আছিলোঁ আলোচনা গতি আজি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নির্দেশ ক্রমে দুই এটা সৰু সুৰা পয়েন্ট আছিল যিকেইটা পইণ্টত তেওঁলোকৰ লগত অলপমান ডিছপিউট আছিল আজি সেই পইণ্টকেইটা ৰিজল্ভ হৈ গ'ল বাঘ বিতংগা একেবাৰে বাঘ বিতণ্ডা একবাৰো হোৱা নাই কোনোবাই ডাঙৰকৈ কয় আপোনালোকে এইটো বাঢ়িব পাৰি কিবা এটা বাঘ বিতণ্ডা হৈছে নেকি সেনেকুৱা বাঘ বিতণ্ডা বাঘ বিতণ্ডাৰ কোনো প্ৰশ্নই নাহে সেনেকুৱা কোনো কথা হোৱাই নাই তেওঁলোকে আশ্বস্ত আৰু তেওঁলোকে আজি আমাৰ লগত মানে সম্পূর্ণরূপে একমত হয়েছে আর সুখী আর আমি আজি আমি একো নকওঁ কারণ এই গোটেই কথাটো মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই ইনিশিয়েট করেছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই কব গোটেইখিনি কথা কিন্তু আজি আমিও সন্তুষ্ট হয়েছো আর আমার কাগজ কল দুইটা কাগজ কলের কর্তৃপক্ষ সন্তুষ্ট হয়েছে গতিকে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া অহার পিছত মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই এই ভাল খবর রাইজক দিব না না অনুকূলে মানে কি যে সৌহার্দ্যপূর্ণ মানে কি আমিও স্যাটিসফাইড সৌহার্দ্যপূর্ণ অতি সৌহার্দ্যপূর্ণ আমিও স্যাটিসফাইড তেওঁলোকো স্যাটিসফাইড মানে কি মানে ভাল আছে গোটেই কথাখিনি গতিকে সেইকাৰণে এই ভাল খবরটা মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই তেওঁ আহি পোৱাৰ পিছত তেখেতে দিব আর তেখেতৰ পর্যায়ত মিটিং হব ফাইনেল ধন্যবাদ মাননীয় চন্দ্রমোহন পাটোৱাৰী ডাঙরিয়া আর পীযূষ হাজরিকা স্যারের উপস্থিতিত আজি আমি এইচ পি সির প্রায় দহখন ইউনিয়ন আর অ্যাসোসিয়েশন মিলিত হয়েছিল আর বহুত সৌহার্দ্যপূর্ণ ভাল ডিসকাশন হয়েছে আমি খুব পজিটিভ দিকত আগবাড়িছো হয়তো অতি সোনকালে আমার যে এইচ পি সির যে সমস্যা সেই হয়তো অতি সোনকালে সমাধান হব আমি আশা রাখিছো এইচ পি সির সমস্যাটোর বিষয়ে বিশেষকে আমার এমপ্লয়িবিলাকৰ আর ওয়ার্কমেন সকলের যে আজি ইমান দীর্ঘদিনীয়া সমস্যা সেইটো হয়তো আজি খুব সোনকালে সমাধান হওয়ার দিকত আগবাড়িছে আমি আজি বিশেষ একেবারে ফাইনেল মডেলিটিসবিলাক কব পৰা অবস্থাত নাই হয়তো অলপ টাইম লাগিব সৰু সুৰা অলপ চলপ আছে কিন্তু আমি আজি এটাই কম যে আমি খুব পজিটিভ দিকত আগবাড়িছো আর আমি সুখী যে এইচ পি সির আজি ইমান দীর্ঘদিনীয়া প্রবলেমটা হয়তো সোনকালে শেষ হব বলে আমি আশাবাদী হয় কিছু মানে অলপ এরা ধরার মাজেদে কিছু সংখ্যক কম বলে মানে হেৰি কৰিছে
কিন্তু আমার মানে ফাইনেল কথাখিনি এতিয়াও অকমান হুরু হুরা কিছুমান বস্তুত আছে যেখিনি আমি ভাবো যে খুব সোনকালে সেখানে সমাধান হয়ে যাবে। আমি এটা সন্তুষ্ট বলে কব পারো নাই, আমি এহাজার কোটি বিচারা নাই, সেবিল হেনকা নহয়। আমি যেখিনি আমার প্রাপ্য সেখানে বিচারিছো পি এফ গ্রেচুইটি সেবিল তাত কভার থাকিব, সেটা তো আমার স্টেটুটরি দিও, সেটা কোনো বাধা দিব নোৱাৰিব, পি এফ গ্রেচুইটি আমি পামেই। কিন্তু লগত যেবিলাক আৰু আদার কিছুমান কম্পেনসেশন আমি বিচাৰিছিলোঁ সেইটো লৈ পেলাই ফাইনেল কথা বতৰা আৰু অকণমান হ'ব লগা আছে, আশ্বাস তেওঁলোকে দিছে। গতিকে ইতিবাচক 100% ইতিবাচক বুলি মই কৈছোঁ যে খুব ভাল লাগিছে আমাৰ। আমি আশা কৰোঁ আৰু কিছুদিন পিছত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ৰ লগত যেতিয়া মিটিংখন হ'ব আমি আশা কৰোঁ যে আমি 100% আমি স্যাটিসফাইড হয়ে পেলায় মিটিংখন মানে কনক্লুড হব বলে আমি আশা করি। বর্তমান বোধহয় বাহিরত আসলে টাইম দিব লাগিব, কারণ তো বহুত বেলেগ বেলেগ কাম থাকিব, গতিকে যেতিয়া টাইম দিয়ে তেতিয়া আমি হয় ওলাইছিলে। এতিয়া সেইটো এতিয়া বর্তমান মানে আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া সকলে পীযুষ হাজরিকা স্যারে কৈছে যে দুই এদিন অকমান চাই লও, তাৰপিছত কৈছে যে ইমান চিন্তা কৰিব নালাগে, আপোনালোকক ইমান সোনকালে হেৰি নহয়, যিহেতু এটা প্ৰচেছ এটা চলি আছে, স্থগিত ৰাখিছে বুলি আমি ক'ব নোৱাৰোঁ, কাৰণ সেইটোতো তেওঁ কৈছে যে তেওঁ ৰিকুৱেষ্ট কৰিব, গতিকে সেইটো অলপ টাইম লাগিব। গতিকে কোৱাৰ্টাৰ খালী কৰিবৰ কাৰণে আমাৰ লিকুইডিটৰে নটিচ এখন দিছে, কিন্তু কথা হল এই আমি অলপমান অমানবীয় বলে ভাবিছো, কারণ মানুষবিলাকে ইমান দিন পয়সা সৈসা পোৱা নাই, ঘপককে খালি করব দিলে তো খালি হব নোৱাৰে। গতিকে আমি বিভিন্ন জায়গাত আমি বিভিন্ন ফোরামত এই কথাটো কৈছো, আমার মরিগাঁওর মাননীয় ডিসি মহোদয়কো জানাইছো আৰু আজি মন্ত্রী মহোদয়কো জানাইছো, পীযুষ হাজরিকাদেবকো জানাইছো, তেওঁ আশ্বাস দিছে যে মই চাম, মই কথা পাতিম, গতিকে আপনাদের বেশি চিন্তা করব নালাগে। এতিয়া বিভিন্ন ধরনের আরও কথা হয়েছে, সেইবিল আজি আমি একবারে কব মিডিয়াত কব আমি খোঁজা নাই, সেইবিল ফাইনেল যেটা এগ্রিমেন্ট হব, যেহেতু আজি কোনো ধরনের এনেকা এগ্রিমেন্ট আমি আজি সাইন করা নাই, অনলি এটা আলোচনা এটা পজিটিভ দিকত আগবাড়িছে, গতিকে তেওঁলোকে বিভিন্ন ধরনের আরও কথা বতরা আছে তাত, সেইখিনি আমি যিদিনাখন আমি ফাইনেল এম ওই সাইন করিম তেতিয়া আপনাদের জানাম যে এইটো খোলাখুলি গোটেখিনি কথা ক্লিয়ার করে দিম আর কি হয়েছে তাত। ঠিক আছে, থ্যাংক ইউ।